বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনকে দিয়ে যে কোনো বাংলা লেখাকে খুবই সহজে পড়াতে পারেন। এটি হোক পত্রিকা, হোক এটি বাংলা কোনো মেসেজ। তো বন্ধুরা, এই বিষয়টি আসলে আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি এবং কিভাবে এটি করা যায় সেটিও প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটি উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর শেষে এবং শুরুতে দেখিয়ে দিব। তো এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে, তা না হলে কিন্তু বন্ধুরা কিছুই বুঝতে পারবেন না। তো বরাবর মতোই দেখছেন সিরিয়াল একটি অবশ্যই সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার আগে প্রথমে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যে কোনো একটি বাংলা লেখা আমার ফোন থেকে নিলাম। দেখুন, এটি একটি বাংলা লেখা, এই লেখাটিকে আমি আমার ফোনকে দিয়ে পড়াবো। এই জন্য আমি সিম্পলি এখানে যে পপ আপ মেনুটি রয়েছে এটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার পর আবার এই লেখাটির উপর আমি ক্লিক করব, তাহলেই কিন্তু আমার ফোন আমাকে পড়ে শুনিয়ে দিবে। তো দেখি আমার ফোন আমাকে পড়ে শুনিয়ে দেয় কিনা। আমি এখন এই লেখাটির উপর ক্লিক করছি। বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি, আমি নিজেকে ভাগ্যবান মনে করি, আমি এই দেশের সন্তান। তো বন্ধুরা, দেখলেনই তো এই লেখাটিকে কিভাবে আমার ফোন আমাকে পড়ে শুনিয়ে দিয়েছে। তো চলুন দেরি না করে দেখে নিই আসলে এই সেটিংসটি কিভাবে করে এবং কিভাবে ফোনকে দিয়ে আমরা এই লেখাগুলো বা যে কোনো বাংলা লেখা আমরা পড়িয়ে নিতে পারি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য ফোনের সেটিংসে যেতে হবে। তো সিম্পলি আমি আমার ফোনের সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর আপনি একটু কষ্ট করে আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটি অপশনটি খুঁজে বের করে নেবেন। তো বন্ধুরা, একটি কথা বলে নিই, আমি শাওমি ফোন ইউজ করি, এই জন্য আমার অ্যাক্সেসিবিলিটি অপশনটি রয়েছে আমার এডিশনাল সেটিংসের মধ্যে। আর যারা স্যামসাং ইউজ করেন তাদের হয়তো বা অ্যাক্সেসিবিলিটি অপশনটি সরাসরি সেটিংসের মধ্যে থাকতে পারে। তো আর অন্যান্য ব্র্যান্ডের যেই মোবাইলগুলো আছে, একটু কষ্ট করে আপনারা আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটি অপশনটি খুঁজে বের করে নেবেন। আর যারা শাওমি ফোন ইউজ করছেন তারা অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটি ফলো করলেই সরাসরি খুব সহজে এই অপশনটি পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ফোনের সেটিংসে চলে এসেছি। সেটিংসে আসার পর সিম্পলি এখান থেকে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করলাম। অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে অ্যাক্সেসিবিলিটি অপশনটি রয়েছে। সিম্পলি এখন অ্যাক্সেসিবিলিটি অপশনটিতে ক্লিক করে এর ভিতরে আমি গেলাম। তো অ্যাক্সেসিবিলিটি অপশনে আসার পর বন্ধুরা একটু খেয়াল করবেন, এখানে একটি অপশন রয়েছে সিলেক্ট টু স্পিক। আপনাদের এই সিলেক্ট টু স্পিক এই অপশনটি অফ রয়েছে, এটিকে অন করতে হবে। তো সিম্পলি আমি এখানে সিলেক্ট টু স্পিকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসের উপরে ডান পাশে দেখুন এটি ডিজেবল অবস্থা রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে এটি এনাবল হয়ে যাবে। তো সিম্পলি আমি এটিকে এনাবল করার জন্য এখানে ক্লিক করলাম। এনাবল করার জন্য যখন এটি ক্লিক করলাম তখন আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে এরকম। এখানে সিম্পলি আপনারা ওকে প্রেস করে দিবেন, তৎক্ষণাৎ সাথে সাথেই আপনার এই অপশনটি মানে সিলেক্ট টু স্পিক অপশনটি চালু হয়ে যাবে এবং আপনাদের যেই একটি পপ আপ মেনু দেখেছিলেন ভিডিওর শুরুতে যখন আমি আপনাদেরকে ডেমোটি দেখিয়েছিলাম, ঠিক তদ্রূপ পপ আপ মেনুটি চলে আসবে আপনার ফোনে। তো সিম্পলি আমি বন্ধুরা এখানে ওকেতে ক্লিক করছি। তো বন্ধুরা, যখনই আমরা এই অপশনটিকে অন করেছি তখনই কিন্তু সাথে সাথে আমাদের যে পপ আপ মেনুটি রয়েছে সিলেক্ট টু স্পিকে, সেই পপ আপ মেনুটি কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, সিম্পলি এখন আরেকটি কাজ করতে হবে। এই কাজটি করার পর আমাদের সেটিংস শেষ বা সেটিংস করা শেষ, তারপর আমরা আমাদের ফোনকে দিয়ে যে কোনো বাংলা লেখাকে খুবই সহজে পড়াতে পারবো। তো এই জন্য বন্ধুরা সিম্পলি আমরা আবার আমাদের ফোনের সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে অ্যাক্সেসিবিলিটি অপশনে যেতে হবে বা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই অপশনটি যেতে হবে। এই জন্য বন্ধুরা সিম্পলি আমি আমার ফোনের সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর বন্ধুরা সিম্পলি আমি আগের মতো এডিশনাল সেটিংসে যাচ্ছি। এডিশনাল সেটিংসে যাওয়ার পর দেখুন এখানে একটা অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। সিম্পলি আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো এখানে দেখুন বন্ধুরা একটি অপশন রয়েছে সিলেক্ট টু স্পিচ আউটপুট। তো সিম্পলি আপনারা এই অপশনটি খুঁজে বের করে নেবেন এবং এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে যে টেক্সট টু স্পিচ আউটপুটে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আরেকটা অপশন পাবেন, দেখুন এখানে গুগল টেক্সট টু স্পিচ ইঞ্জিন। তো এই অপশনটি রয়েছে এখানে ডান পাশে, দেখুন একটি গিয়ার আইকন রয়েছে, এই গিয়ার আইকনে আপনাদের ক্লিক করতে হবে। তো সিম্পলি এই গিয়ার আইকনে আমি ক্লিক করছি। গিয়ার আইকনে ক্লিক করার পর আবার এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো সিম্পলি আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ যে অপশনটি রয়েছে সেই এই অপশনটিতে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি আপনারা একটু আপনাদের বেঙ্গলি হলে, যদি ভারতের হয়ে থাকেন তাহলে বেঙ্গলি ইন্ডিয়া, এবং বাংলাদেশে যদি হয়ে থাকেন তাহলে বেঙ্গলি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশের এই জন্য আমি বেঙ্গলি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। তো বাস, এখন আমাদের সব সেটিংসগুলো বন্ধুরা এখন শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যে কোনো বাংলা লেখাকে খুবই সহজে রিড করাতে পারবো আমাদের ফোন দিয়ে। তো উদাহরণস্বরূপ বন্ধুরা, আমি যে কোনো একটি বাংলা লেখাকে রিড করাবো এটি দিয়ে। তো আমি একটি লেখা এখন রিড করাচ্ছি।
এই জন্য বন্ধুরা একটি কাজ করতে হবে, যেমন এই জন্য আপনারা সিম্পলি সেই লেখাটিকে আগে বের করবেন। তো এই লেখাটিকে আমি এখান থেকে বের করছি। তো দেখুন এখানে একটি লেখা রয়েছে, এই লেখাটিকে আমি এখান থেকে বের করছি। দেখুন সবাইকে শুভেচ্ছা, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এটি করার জন্য সিম্পলি আপনাদের প্রথমে এই এখানে যে পপ আপ মেনুটি রয়েছে মেসেজের মতো, এখানে ক্লিক করতে হবে। তারপর আরেকটি ক্লিক করতে হবে এই লেখাটির উপরে। তো সিম্পলি প্রথমে আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে যে লেখাটি রয়েছে এই লেখাটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমাদের এই লেখাটি পড়ে শুনিয়ে দিবে আমাদের ফোন। তো সিম্পলি আমি এখন এই লেখাটির উপর ক্লিক করছি। সবাইকে শুভেচ্ছা, আমার ইউটিউব চ্যানেল, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখলেনই তো এই লেখাটি কিভাবে আমার ফোন আমাকে পড়ে শুনিয়েছে। আপনি ইচ্ছা করলে এরকম যে কোনো লেখা যে কোনো পত্রিকাকেও কিন্তু পড়াতে পারবেন সেম সিস্টেমে। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ফোনকে দিয়ে যে কোনো বাংলা লেখাকে খুবই সহজে পড়াতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিও আর বড় করবো না, আজকে ভিডিও এতটুকু পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় জিরো টেক টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।